পেট্রাপোল থানা এলাকায় স্কুলের সামনে স্পিড ব্রেকার পথচারীদের ও স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পেট্রাপোল থানার এই উদ্যোগ দুর্ঘটনা এড়াতে পেট্রাপোল থানা এলাকায় যশোহর রোডের ওপর বসানো হলো স্পিড ব্রেকার পেট্রাপোল থানার উদ্যোগে এদিন থেকে শুরু হয়েছে স্পিড ব্রেকার বসানোর কাজ রাখালদাস উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ওই এলাকায় রাস্তার ওপর রয়েছে তিন তিনটি উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল স্কুলগুলির পক্ষ থেকেও বারংবার যানবাহন নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয় এ বিষয়ে রাখালদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সাহা বলেন যেহেতু জাতীয় সড়ক সবসময় এটা ব্যস্ত থাকে বড় বড় গাড়ি যাতায়াত করে আমরা সবসময় এটা উৎকণ্ঠার মধ্যে থাকতাম এই কি হয় কি হয় করে পেট্রাপল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই ওনাদেরই উদ্যোগে এই এলাকার মধ্যে গতকাল পাঁচটা বাম্পার বসানো হয়েছে আমরা আশা করব আগামী দিনে এই সমস্ত ঘটনা আর ঘটবে না আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে পেট্রাপোল পুলিশ প্রশাসনকে ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতকে সীমান্ত শহর বনগা এখানেই রয়েছে আন্তর্জাতিক স্থলবন্দর পেট্রাপোল প্রতিদিন শয়ে শয়ে পণ্য বোঝায় ট্রাক পেট্রাপোল সীমান্ত দিয়ে যাতায়াত করে রাস্তার দুপাশে প্রাচীন শিরিষ গাছ রাস্তা সংকীর্ণ রাস্তা আরও চওড়া করতে হবে এই দাবি স্থানীয়দের বহুদিনের এ বিষয়ে ছয়ঘড়িয়া সেন্ট জোসেফ স্কুলের এক অভিভাবক সরজিৎ ঘোষ বলেন খুবই ভালো খুবই ভালো এই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল কারণ তাহলে এরকম একটা মায়ের খুব মা হারা একটা বাচ্চা সন্তান হতো না সন্তানটা তখন মা হারা হলো এখন এর আগেও একটা হয়েছে সামনে ডেস ক্যাম্পের মোড়ে এদিনকার এখানে একটা হলো এখন প্রশাসন যে দায়িত্ব নিয়ে কাজ করছে এটা খুবই ভালো লাগছে দেখে যে এখন যে জিনিসটা নিচ্ছে এইটার যেন সারা জীবন এইভাবেই এই ফ্যাসিলিটিটা পাই তাহলে আমাদেরও বাচ্চা কাচ্চা নিয়ে আসতে আমাদের একটু সুবিধা হয় যেভাবে গাড়ি ঘোড়া চলে যশোর শুরু হয়ে যাচ্ছে দিন দিন গাছের গাছের জন্য আরও বেশি শুরু হচ্ছে এগুলো দেখা উচিত একটা বল থানার কাছে আবেদন রেখেছিলাম এর আগেও আবেদন রাখা হয়েছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হয়তো আজকে হচ্ছে পুলিশ এদিকে অবশ্যই নজর রাখছে এবং দীর্ঘদিন ধরে একটা করে করিয়ে রেখেছে আমাদের দেখভাল করছে তবুও আমরা সুরক্ষিত মনে করেছে লরির চাপ তো থাকবে লরির চাপ থাকবেই এটাতে আমার আপনার কিছু করার নেই কিন্তু তার ভিতর দিয়ে প্রশাসন তাদের সঠিক পরিচালনাটা করলে আমরা স্থানীয়দের দাবি বারংবার এই রাস্তাতেই ঘটছে দুর্ঘটনা প্রাণ যাচ্ছে নিরীহ পথচারীদের গত জানুয়ারির ষোলো তারিখে সন্তানকে স্কুলে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান শিমুলতলা এলাকার গৃহবধূ শ্রাবণী পাল ঘটনার পর রাস্তায় বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা অভিভাবকদের দাবি কোনো ঘটনা ঘটলে নিরাপত্তা বাড়ানো হয় দু একদিন পর সব আবার স্বাভাবিক হয়ে যায় মানে এখানে আমাদের রেগুলার দুবার করে আপডাউন করতে হয় এবং আমার দুটো বাচ্চা আছে এই স্কুলে পড়ে কিন্তু যে ঘটনা কয়েকটা আমাদের সামনে দেখলাম মানে আমরাও আতঙ্ক হয়ে গেছি যে স্কুলে কী করে আসবো বা বাচ্চাকে কীভাবে বাড়ি ফিরে নিয়ে যেতে পারবো কি না দেও এটা নিয়ে আমাদের বহুদিন একটা সংশয় রয়েই গেছে তা এই যে যে উদ্যোগটা আপাতত নিচ্ছে যে বামগুলো যেগুলো দেওয়া হচ্ছে কিছুটা হলেও আমাদের একটা যে প্রেরণা পাচ্ছি এ বিষয়ে এক অভিভাবিকা শান্তা চক্রবর্তী বলেন না আরো সিকিউরিটি গার্ড দেওয়ার দরকার কারণ আমাদের এই রাস্তায় প্রচুরই দুর্ঘটনা বিশেষ করে আমাদের এখান থেকে নামার সময় কিন্তু প্রশাসন সেভাবে কিছু করছে না ওই যখন অ্যাক্সিডেন্ট করছে দুদিনের জন্য আবার তিন দিনের দিন যাকে তাই হচ্ছে এ বিষয়ে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ জানিয়েছেন আমরা পেট্রাপোল থানা বনগা পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ওনাদের সহযোগিতায় এই কাজ সম্ভব হয়েছে আমরা পুলিশ প্রশাসন ব্যট্টাপুর পুলিশ প্রশাসন পৌর বনগা পৌরসভাকে ধন্যবাদ জানাই বাম্পারগুলো ওনাদের জন্যই মানে হয়েছে আর এখানে এরকম দুর্ঘটনা যেন আর না হয় আমরা পঞ্চায়েত থেকেও মানে প্রস্তাব দিয়েছিলাম বাম্পার হওয়ার জন্য মানে আমরা খুব খুব খুশি এই বাম্পারগুলো হওয়ার জন্য এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বনগা পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ ঘোষ বলেন এটা দীর্ঘদিনের একটা পঞ্চায়েতের দাবি ছিল এবং পঞ্চায়েতের পক্ষ থেকে এনএইচকে চিঠিও করা হয়েছিল যেখানে স্পিড ব্রেকার বসানোর জন্যে পুলিশ প্রশাসনেরও তৎপরতা ছিল এবং সেই তৎপরতার ফলে যে স্পিড ব্রেকার এখানে বসানো হচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আগামী দিনে আমরা আশা রাখছি যেখানে যে ঘন ঘন দুর্ঘটনা কবলিত কবলে মানুষ পড়তেন বা তাদের মৃত্যুবরণ করতে হতো বা বিপজ্জনকভাবে তাদেরকে আহত বা হতে হতো সেটা আগামী দিনে হবে না মানুষ পথ নিরাপত্তায় থাকবে জানা গেছে সদ্য পেট্রাপল থানার দায়িত্বভার গ্রহণ করেছেন পুলিশ কর্তা উৎপল সাহা এদিন নিজে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করেন পেট্রাপল থানার ওসি জানা গেছে বনগা শহরের নাগরিকদের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে পৌরসভার পক্ষ থেকে বনগাঁ শহরের রাস্তায় ডিভাইডার ও স্পিড ব্রেকার লাগানো হচ্ছে ঠিক সেই রকমই পেট্রাপল থানার পক্ষ থেকেও বনগাঁ পৌরপতির কাছে আবেদন করা হয়েছিল স্পিড ব্রেকারের বিষয়ে এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন আমাদেরও কাজের সীমাবদ্ধতা রয়েছে এক্ষেত্রে আমাদের সীমানার বাইরে গিয়েও আমরা স্পিড ব্রেকার বসিয়েছি এই রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাকে রোখার জন্য আমরা সর্ব বিভিন্ন পরিকল্পনা করেছি তার মধ্যে স্পিড ব্রেকার প্রধান যে যে জায়গাগুলো ক্রসিং আছে স্কুল আছে যেখানে যেখানে প্রয়োজন সেই সব জায়গায় সমস্তটাই আমরা স্পিড ব্রেকার লাগিয়ে দিচ্ছি ওখানে আমাদের পুলিশের তরফ থেকে আমাদের অনুরোধ হয়েছিলো যে আমাদের ওখানে কি স্পিড ব্রেকার প্রয়োজন এবং আপনারা যখন বনগায় করছেন আমাদের কিছু লাগিয়ে দেন প্রচুর বনগাঁয়ের ছাত্রছাত্রীরা সেখানেও পড়তে যায় শুধু যেখানে অ্যাক্সিডেন্ট হোক আমাদের সীমাবদ্ধতার মধ্যে করতে হয় তা সত্ত্বেও এটা আমি সীমাবদ্ধ ছাড়িয়ে গিয়ে রাখালদাস স্কুল ঠাকুর স্কুল এবং সেন্ট জোসেফ স্কুল এটা এটাকে সম্পূর্ণভাবে বিপজ্জনক পরিস্থিতি কাটানোর জন্যে ওখানে স্পিডের স্পিড ব্রোকার বনগাঁ পৌরসভা থেকে বসিয়ে দিয়েছি রিপোর্ট নিউজ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ